বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি নিশি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে চলে এলাম নিউ মার্কেট। তো যে মামাটাকে দেখতে পাচ্ছেন, উনি আসলে অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছে, তাই আমি চিন্তা করলাম আমি একটা ভিডিও করে ফেলি। আমি আসলে ইজি রেসিপির ওই আপুটার কাছ থেকে এই মামাটার ঝালমুড়ির রিভিউ দেখে আসলে আমি এই ভিডিওটা করেছি। মামা আসলে খুব ব্যস্ত, তার মুড়ির জন্য অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে, তা আমিও পাশে এক কোনায় যে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করলাম। আমি এর আগেও অনেকবার নিউ মার্কেটে গিয়েছি, বাট এই মামাটাকে আমার কখনোই পাওয়া হয়নি, কারণ আমি সব সময় সকালে যাওয়ারই চেষ্টা করতাম, তো সন্ধ্যার মধ্যে চলে আসতাম। বাট সেদিন ইচ্ছা করে একটু বিকাল থেকে বের হলাম, তো ওনাকে পেয়ে গেলাম, আর উনি বিকালেই বসে। যাই হোক, দেন মামার এখন কাটাকাটি শেষ হয়ে গেল, মামা তো ভীষণ ব্যস্ত দেখতেই পাচ্ছেন। এখন সেই পেঁয়াজ মরিচ, দেন ধনিয়া পাতা, বোম্বে মরিচ এগুলা দিয়ে পাশে ঘুমনি আছে দেখতেই পাচ্ছেন, আর মুড়িটা একটু হলুদ দিয়ে মাখানোই থাকে, হলুদ না তেল। অনেক সরিষার তেল নেয় সে, অনেকগুলো সরিষার তেল নিয়ে দেন এই মুড়িটাকে সে মাখবে। তো আমি মামাটার কথা এখানে তুলে ধরতে পারলাম না, একজন জিজ্ঞেস করছে মামা আপনি কি বিয়ে করছেন, তো মামা এখানে জানি কি রিপ্লাই দিচ্ছে। মামা বলতেছিল যে কি মনে হচ্ছে আপনার, আমি কি বিয়ে করেছি নাকি করিনি। তো যাই হোক, কথাগুলো আমি ওইভাবে কনসেন্ট্রেট দিতে পারিনি যেহেতু অনেক ভিড় ছিল। আর এখানে মুড়ি নেওয়াটার সিস্টেম হচ্ছে আপনি টাকা পে করবেন, দেন ওই বাচ্চাটার কাছ থেকে একটা কার্ড পাবেন, কার্ড পেয়ে লাইনে দাঁড়িয়ে থাকবেন, তবে লাইন মেনটেন সে দেখে না। আপনার ওনার মুড়ি মাখা শেষ হবে, সাথে সাথে আপনার হাত পাততে হবে, যার হাত প্রথমে দেখবে সে তাকে দিয়ে দেবে। অবশ্য তার মুড়ি মাখার পরে সার্ভ করতে বেশি সময় নেয় না, অনেক তাড়াতাড়ি সবাইকে সার্ভ করে দেয়, বাট মাখতেই সময়টা লাগে। আর আমার মনে হয় এই বলে করে মুড়ি মাখাটা ট্রেন্ডটা পুরান ঢাকা থেকে এসেছে, কারণ এখন বিভিন্ন স্টলে এইভাবেই মুড়িটা মেক করা হয়। তবে আমার খুব বেশি যে ভালো লাগে মুড়িটা তা না, খুব ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় এই মাখানো মুড়িটা আর কি শাহি টাইপের কিছু একটা ফ্লেভার থাকে, তখন মজা লাগে। বাট এইভাবে মুড়ি মাখানোর চাইতে আমার মনে হয় যে মামারা ওই কি বলে মগের মধ্যে লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমনি দিয়ে যে মুড়িটা বানিয়ে দেয়, আমার মনে হয় ওইটাই বেস্ট আমার কাছে, ঝালমুড়ি। আমি তারপরও চিন্তা করলাম এইটা একটু খেয়ে দেখি, বাট সত্যি কথা বলতে এইটা খাবার পর আমার মোটেও ভালো লাগেনি। এখন কি এত ভিড়ের কারণে মামা ঠিকমতো মাখতে পারেনি, বা একদম ঝাল ছিল না মুড়িটা, আমি খেয়ে বিন্দুমাত্র মজা পাইনি, আমি খেতেই পারিনি সত্যি কথা বলতে। যে আশা করি মামার কাছে গিয়েছিলাম, আমি আসলে কি বলবো, কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে। আসলে এক একজনের টেস্ট এক এক রকম, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম। হয়তো বা মামার কাছে একটু ভিড়টা কম থাকলে আমি আমার ইচ্ছে মতো সব কিছু নিয়ে দেন আমি মুড়িটা খেতে পারতাম। তো আমি মুড়ি খাওয়ার আর কি মুড়িটা নিয়ে এখান থেকে সরে যাওয়ার পথে আমার সামনে আরেকটা জুসের দোকান ছিল, আমি আপনাদেরকে এটা একটু শো করছি। আপনারা এই মুড়িটা খেয়েছেন কি না, বা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমার পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।